নমস্কার, আমি সুকল্পা। একেবারে সকাল সকাল দারুণ সুখবর নিয়ে চলে এলাম আপনাদের সামনে, সকলকে জানাচ্ছি সুপ্রভাত। আর সুখবরটা এটাই, সেটা হচ্ছে যে খুব শীঘ্রই এক মহাযোগে সেই আমাদের প্রিয় মানুষটিকে আমরা পেতে চলেছি কামাখ্যা ধামে। এক মহাযোগ, সব নিয়েই আলোচনা হবে। তবে বন্ধুদের একেবারে শুরুতেই জানিয়ে রাখবো, যারা আসাম গৌহাটির মানুষ তারা তো ভীষণভাবে উপকৃত হবেন, কারণ তারা অনেক দিন ধরে চাইছিলেন যে এই মানুষটিকে একটু কাছে পেতে, তার সান্নিধ্যে আসতে। কেননা তার কাছে এসে আজকে আমার আর বলার অপেক্ষা রাখে না যে তার কাছে এসে আজকে হাজারো মানুষ ভীষণভাবে উপকৃত। তো সুতরাং আসাম গৌহাটির আমার বন্ধুরা ভীষণ খুশি হবেন সকালবেলায় এই খবরটিতে। একেবারে সকাল সকাল একটা সুন্দর খবর দিয়ে দিয়েছি, 20 তারিখ চলে যাচ্ছেন তিনি কামাখ্যা ধামে, থাকবেন 21-22 দুটো দিন, একটা মহাসুযোগ। মহাযোগ হবে বিশাল কাজ, যারা ভীষণ রকম সমস্যায় জর্জরিত, নতুন বছরে এসেও মনটায় একেবারেই শান্তি নেই, তারা কিন্তু একদম সময় নষ্ট করবেন না। আমার এই লাইভ অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই কিন্তু যোগাযোগটা করবেন এবং অবশ্যই বুকিং করে কামাখ্যা ধামে একেবারে মায়ের কাছে সেই মানুষটির হাত ধরে, যার কাছে এসে, যার সান্নিধ্যে তিনটে কথা ভীষণভাবে বন্ধুরা জেনে গেছেন, সেটা আপনাদেরই কথা, সেটা হচ্ছে তার কাছে আসা মানেই পুঙ্খানুপুঙ্খ বিচার, সঠিক বিচার এবং চিরস্থায়ী সমাধান। আমার বন্ধুরা বুঝে গেছেন আমি কার কথা বলছি, হ্যাঁ ঠিক ধরেছেন বন্ধুরা, সেই মানুষটি তন্ত্র জ্যোতিষ ও মাতৃসাধক জ্যোতিষ ভাস্কর পণ্ডিত, স্বর্ণ মুকুট ও স্বর্ণ পদকপ্রাপ্ত। এছাড়া আর আমি প্রাইজের দিকে গেলাম না, তার উপাধিতে আমি গেলাম না, এবং অবশ্যই যেটা না বললেই নয়, তিনি কিন্তু একজন ব্রাহ্মণ সন্তান এবং ডক্টরেট উপাধিতে ভূষিত। আর একদম কথা বলবো না, সরাসরি তার কাছে চলে যাব, স্বাগত জানাবো তাকে আলোর দিশায়, আমাদের আলোর পথে নিয়ে যাবার জন্য। ঠিক ধরেছেন বন্ধুরা, পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীকে। নমস্কার পণ্ডিত। নমস্কার। ওম কামাখ্যে বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগত মাতুজ্জনী মুদ্রে নমস্তুতে। ওম তারাই বিদ্মহে মহাগজ্জিত ধীময়ে তন্নে তারে প্রচোদয়াৎ। ওম কালী কালী মহাকালী কালী কে পাপহারিণী ধর্ম কামোক্ষপদে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মাতারা, জয় গুরুতারা, জয় মমতারা, জয় মাতারা, জয় জাতারা, জয় মাতারা, জয় গুরুতারা, জয় মমতারা। পণ্ডিতজি, একটি মহাযোগ আমরা পেতে চলেছি, কেননা এই যোগটা আমরা যদি মিস করে যাই, এই 21 এবং 22 ফেব্রুয়ারি কামাখ্যা ধামে না যেতে পারি, তাহলে কিন্তু আবার অনেকটা দেরি হয়ে যাবে সেই অম্বুবাচী অব্দি একটা অপেক্ষা। কিন্তু আমার যেটা জানতে ইচ্ছা করছে, কি এই মহাযোগ? প্রতি বছরই আমি শিবরাত্রি মহাযোগটাতে আমি মা কামাখ্যার দরবারে আমি থাকি প্রত্যেক বছর, এবং সঙ্গে আমার অনেক শিষ্য ভক্তরা আমার সঙ্গে যান, এবং ওখানে একটা আমি নবগ্রহ হোম করি, এবং প্রত্যেক বছরটাই এই দিনটাতে আমি ওখানে করি। এবং জানা কি আমি আপনাদেরকে অগ্রিম বলে দিলাম এখন থেকে, কারণ আমি দেখেছি যখন নাকি আমি যাই যে কিছু কামাখ্যা ধামের জন্য সবসময় আমার সঙ্গে একটা লোকের সমাগম থাকে, অম্বুবাচীর সময় যেমন একটা থাকে, তো শিবরাত্রির যোগটা তো থাকে। আমি এই কারণে বলছি আপনাদেরকে, যারা নাকি দেখবেন আপনারা অনেক জায়গায় ঘুরেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু কাজ কিছু পাচ্ছেন না, আপনার ছেলে অবাধ্য অবাধ্যই রয়ে গেছে, তারা যোগাযোগ করুন এই অমাবস্যার যোগটা, দেখুন আমি কাজ করে দিতে পারি কিনা। কারণ সঠিক রেমেডি সঠিক প্রতিকার, সঠিক প্রতিকারটা যদি করা যায় এবং সঠিক মনন চিন্তন একাগ্রতা ভাব নিয়ে যদি করা যায়, কাজটা সাকসেস হতেই হবে। আজকে আপনি আসলেন মানেই যে আপনার সঙ্গে সঙ্গে আপনাকে স্টোন দিতে হবে, কবচ দিতে হবে, রেমেডি দিতে হবে, তা নয়। আপনি দেখুন না আপনার ছেলে, আপনার যে পঞ্চম, আপনার ছেলে যখন সবটা বিচার করবেন, দেখুন তো তার ফোর্থ হাউসটা ড্যামেজ কিনা, বাস্তুর জন্য সমস্যা হচ্ছে কিনা। কারণ এই বাস্তুর কাজটা কিন্তু মূলত আমি কামাখ্যা ধামে বিশেষ করে কাজগুলো করি, আমি সবসময় সব কাজ কিন্তু করি না, এবং আমার কাছে আসলেই যে আপনি কামাখ্যা ধামে কাজটা আপনার হতে হবে এটাও নয়, কিন্তু দর্শক বন্ধু একেবারেই নয়। কারণ যেটা পজিটিভ আমি সেটাই বলি, তাতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবটাকে নিয়ে চলি আমি। আচ্ছা পণ্ডিতজি, কোনটা কি নেব? একদম জয় মাতা। নমস্কার। নমস্কার। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি কলকাতার হাদিগঞ্জ থেকে বলছি, সঞ্জয় দত্ত। বেশ, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে 1st September 1986। আচ্ছা, সময়? রাত্রির 1:15। রাত 1986, হ্যাঁ রাত 1:15।
আপনার জন্মস্থানটা কোথায়? আচ্ছা বেশ, ওটা মানে 30 তারিখ, মানে 1 তারিখ তো না 2 তারিখ? মাঝে মধ্যে খুব টেনশনের মধ্যে তুমি থাকো, এবং দেখবে তোমার মধ্যে দেখবে একটা জিনিস, আমি এটা বলে দিই, হঠাৎ করে সুগার বা প্রেসার ফল করে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো কি হয়েছে? আমি তোমাকে বললাম তো, ইদানিং সময়টা তোমার টোটালটাই ডিস্টার্ব এর মধ্যে রয়েছে। শুক্র রাহু কানেকশন, সুখ শান্তির জায়গাটা তোমার ডিস্টার্ব, তাই তো? এবং তোমার তোমার ক্ষেত্রে আরেকটা যেটা পাচ্ছি, তোমার তুমি একটু মাঙ্গলিক দোষে তুমি রুষ্ট বাবা, এবং তুমি তো খুব ভালো ছেলে, খুব শান্ত স্বভাবের ছেলে, তুমি রেগে গেলে রাগটা ধরে রাখতে পারো না, মিসবিহেভ করে ফেলো। এগুলো করো তো, ঠান্ডা লাগার তোমার প্রবণতা আছে, হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে, সর্দি জ্বর এইগুলো থাকবে, এইগুলো হওয়ার যোগ রয়েছে তোমার। তবে তোমার মধ্যে যেটা আছে খুব প্লাস পয়েন্ট, তোমার মধ্যে রবি এবং অভু বুধাদিত্য যোগ তৈরি করেছে। তুমি এটা ছকটা দেখিয়েছো তুমি কাউকে নিশ্চয়ই? হ্যালো, হ্যাঁ বলুন। ছকটা তুমি দেখিয়েছো তো? হ্যালো, বলছি তুমি ছকটা কাউকে দেখিয়েছো? না না। হ্যাঁ, তুমি এই ইমিডিয়েট কাউকে একটু দেখাও, কারণ তোমার যে বর্তমান যে বছরটা আছে সেটা কিন্তু রাহুর বছর। এই বছরটা কিন্তু রাহু, যেহেতু আমাদের 2020 মানে আমাদের রাহু হয় সংযোগত্ব বিচারে, বুঝতে পেরেছো তো? এই বছরটা তোমার জন্য কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু তোমার কিছু অশুভ গ্রহ, পাপ গ্রহ, বিরূপ গ্রহের জন্য তোমার এই প্রবলেমটা হচ্ছে। তুমি যদি পারো সত্য যোগাযোগটা করো, আর তোমার মনোনীত কাউকে দেখাও, আর তা না হলে তুমি আমার সঙ্গে এসে আমার যদি আমার চেম্বার ঠিক সালকিয়াতে নিজস্ব চেম্বার হাওড়া সালকিয়া অরবিন্দ মলে যদি পারো একবার যোগাযোগ করো, দেখো তোমাকে এই জায়গা থেকে রিকভার করে দেবো আমি, কেমন? হ্যাঁ, একটু বুকিং করে একটু চলে আসো বাবা। আমি কনফার্ম বললাম, আমি লাইভ টেলিভিশনে লাইভে বসে বলছি আমি, যে তোমার এই জায়গা থেকে তুমি বেরাতে পারবে, 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 ঠিক আছে? আমি তো বললাম তুমি এসো, তুমি যদি একবার পারো এসো। একটা কথা বলি, এই যে পণ্ডিতজির সঙ্গে তোমার, তুমি তো আমার ছোট ভাইয়ের মতন, তাই তুমি করেই বলছি, একেবারে এই যে তোমার সাথে ওনার কথা হলো, উনি সবটাই বলতে পারলেন তোমার সমস্যাটা, আমার যেটা মনে হয় তুমি কিন্তু এই সমস্যাটা নিয়ে আর বসে থেকো না, অবশ্যই যোগাযোগ করো, কারণ তুমি তো সমস্যার মধ্যে রয়েছো, এটা কিন্তু আরো বাড়বে। দেখো একটা জিনিস কথা বলি, যে লগ্নপতির এখন কিন্তু যোগাযোগ করো, এখন যদি লগ্নপতি তোমার দশাটা চলছে, তাহলে সেই দশাটা তুমি কাজে লাগাতে পারছো না একেবারে। তার মানে একটা জিনিস কি আছে, আমরা সেই জিনিসগুলো ভুল করি, আমরা এটাই ভুল করি। লগ্নকে যদি স্ট্রেন্থ করা যায়, লগ্নকে যদি পাওয়ার করা যায়, সেই ছেলেটি ডেভেলপ করবে, 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 একদম একদম। তা এখনো তোমার সুযোগ আছে বাবা, অবশ্যই যদি পারো ইমিডিয়েট যোগাযোগ করো, কিছু কাজ আছে কাজগুলো করে দেবো, দেখবে তোমার দেখবে চাকা ঠিক চালু হয়ে যাবে একেবারে। আর সব থেকে এই যে শিবরাত্রিতে যে মহাযোগটা আমরা পেতে চলেছি কামাখ্যা, এটা কিন্তু আমরা আর পাবো না, একটা সুতরাং এটা আমাদের কাজে লাগাতে হবে। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বোলপুর থেকে বলছি। বেশ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার নাম? নাম খানগুরি ভট্টাচার্য। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আর 10th নভেম্বর, 10th নভেম্বর 1965। আপনার সময়, জন্ম সময়টা? জন্ম সময়টা হচ্ছে 8:20 PM সন্ধ্যার দিকে। বেশ, 8:20 PM জন্মস্থান কোথায় দাদা? জন্মস্থানের বর্ধমান। বর্ধমান, বেশ বেশ। অনুষ্ঠান কেমন লাগছে? পণ্ডিত জিকে কেমন লাগছে, কেমন লাগে? পণ্ডিত জি আমার মানে খুবই একবারে অন্তরের থেকে বিশাল খুব জয় মা, জয় মা, জয় মা, জয় মা, একদম একদম। আচ্ছা বাবা, তোমার তোমার বুধবার জন্ম ছিল, বুধবার? ইদানিং সময়টা তোমার শরীর, শারীরিক এবং ক্যারিয়ার নিয়ে তোমার প্রশ্ন, তাই তো? তো প্রথম কথা বলি বাবা তোমাকে, যে তোমার শরীরটা মাঝে মধ্যে খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, যাচ্ছে তো? এবং দেখবে যেটা নাকি তোমার মিথুন লগ্ন এবং বিষ রাশি, তুমি কিন্তু একটু শৌখিন দত্ত লোক। হ্যাঁ, কর্মজীবন তো অবশ্যই বলবো আমি তোমাকে, যেটা বলছি তুমি কিন্তু একটা শৌখিন তত্ত্ব রোগ, তুমি একটা শৌখিনত্ব জিনিসটা পছন্দ করো, ফ্যান্সি জিনিসটাকে ভালোবাসো,
হ্যালো 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 হ্যাঁ আপনি সঙ্গে আছেন? খুব ডাউনের আছে, অপজস বদনামটা তুমি পেয়ে যাও। এবং সঙ্গে যেটা নাকি তোমার কর্মের জায়গা, হ্যাঁ হ্যাঁ বলো, আমার মনে হয় কি একটু প্রবলেম হচ্ছে, আপনি একটু যোগাযোগ করে নেবেন অনুষ্ঠান শেষে, ঠিক আছে? হ্যাঁ কিছু একটা, হ্যাঁ জয় মা জয় মা জয় মা। তোমার ক্ষেত্রে যেটা বললাম আমি তথাপি তুমি বলে দিচ্ছি, তুমি লাইনে শুনে নাও। তাও বুধ এবং কেতু, বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের মানে জ্ঞান শক্তির কারক গ্রহ, সঙ্গে হচ্ছে বুধ হচ্ছে আমাদের আবার নার্ভের কারক গ্রহ। তো তোমার সঙ্গে তোমার মধ্যে কিন্তু একটা নার্ভ জনিত একটা সমস্যা তোমার মধ্যে আসবে, কারণ অ্যাস্ট্রোলজি আমরা ষষ্ঠ ঘর থেকে কিন্তু রোগ হোকটা বিচার করি। সেই ক্ষেত্রটা কিন্তু আমি পেলাম যত তুমি, আমি তোমাকে একটা কথা বলবো বাবা, তুমি ইমিডিয়েট কাউকে দেখাও, আর যদি কোনো প্রতিকার করে থাকো, যদি সেরকম যদি না হয় তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, দেখো না আমি তোমাকে রিকভার করে দিতে পারি একশোবার। আর ওই কথাটাই বলবো, মহাশিবরাত্রির এই যে মহাযোগ, এটাকে প্লিজ বন্ধুরা কাজে লাগান, আমাদের জীবনটাই কিন্তু সুন্দর হবে। হ্যাঁ নমস্কার, কিচ্ছু বুঝতে পারলাম না যে। আচ্ছা ছেলের ডেট অফ বার্থটা বলুন একটু পরিষ্কার করে। 1691, ঠিক বলেছি? একদম একদম শুনুন, আপনি শুনুন। প্রথম কথা বলি, তোমার ছেলের যে শনিবার জন্ম ছিল তাই তো? হ্যাঁ, ধনু রাশি কর্কট লগ্ন, ধনু রাশি এবং কর্কট লগ্ন, ওর কেরিয়ার নিয়ে তোমার মূলত প্রশ্ন তাই তো? কেরিয়ার করতে যাবে, কেরিয়ার ক্ষেত্রে বাধা হবে, এবং দেখবে ওর মধ্যে মাঝে মধ্যে খুব ডিপ্রেশন হয়ে যাবে, মানে খুব মানে ভুগবে, চিন্তা করবে, ওর বন্ধু বান্ধবরা চাকরি পেয়ে যাবে হয়তো, ও কিন্তু পাবে না, বুঝতে পেরেছো? এবং সঙ্গে হচ্ছে ওর জীবনটা একটু ছন্নছড়াময় জীবন, ছন্নছড়া ভাব জীবন, ওর মধ্যে স্কিনে, ওর মধ্যে স্কিনে, হ্যাঁ হ্যাঁ বলুন, স্বর্ণচারা বাবা ওটার জন্য না, স্বর্ণচারা কথা বলো তো, জন্ম কোথায়? কলকাতায়। বলছি জন্ম দেব রায়, আছে কোথায়? কাশ্মীরে। তাহলে যোগটা কি হলো? হ্যাঁ হ্যাঁ তুমি একটু যদি পারো একটু যোগাযোগ করো, আমি তোমাকে এটা বলবো, ওর ওর বন্ধু বান্ধবরা ডেভেলপ করে যাবে, ওর ক্ষেত্রে বাধা হবে, আমি যেটা তোমাকে প্রথমে বলেই গেলাম যে ওর বন্ধু বান্ধবরা কিন্তু ডেভেলপ করে যাবে, কিন্তু ওর ক্ষেত্রে বাধা ক্রিয়েট হচ্ছে, কারণ তুমি যদি ওর ছকটা কাউকে দেখিয়ে থাকো বা ওর যদি কুষ্টি বানিয়ে থাকো, ওর মধ্যে দেখবে একটা ঘরের মধ্যে চারটে গ্রহ অবস্থান করছে, লগ্ন শুক্র মঙ্গল বৃহস্পতি, যদিও বৃহস্পতি সক্ষেত্র, এবং সঙ্গে আবার দেখা যাচ্ছে শনি রাহু চন্দ্র এক ঘরে, তো এই জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে একটু রেক্টিফাই করো, করলে তোমার রাস্তাগুলো বেরাবে, বুঝতে পারলাম? ভালো থাকো বাবা। যোগাযোগ করতে হবে, এই সমস্যা আমাদের মনুষ্য জীবন, সমস্যা থাকবেই, কিন্তু সমস্যাটা নিয়ে ঘরে বসে থাকলে হবে না, লাইভ অনুষ্ঠানে ফোন করেও কিছু লাভ হবে না বন্ধুরা, যোগাযোগ করতে হবে, দেখা করতে হবে, কথা বলতে হবে। আর এই যে একটা মহাযোগ আমরা সামনেই পেতে চলেছি মহাশিবরাত্রিতে, পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী চলে যাচ্ছেন কামাখ্যা ধামে, সেখানে যে হোমযজ্ঞ হবে সেখানে যোগদান করুন এবং জীবনে চলার পথটা সুন্দর করুন। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার স্যার, জয় মাতারা স্যার, জয় মাতারা।
কোথা থেকে বলছেন, কে বলছেন? আপনাকে অনেক প্রণাম স্যার, আপনাকে আমরা প্রোগ্রাম খুব ভালো লাগে স্যার, আমি অনেকদিন থেকে চেষ্টা করছি বাট আজকে তো লাইন পেলাম স্যার। বাহ বাহ, কোথা থেকে বলছো, কে বলছো? হ্যাঁ, আমি বোলপুর থেকে বলছি, অভিষেক দাস। আচ্ছা, অভিষেক দাস, অভিষেক দাস কার সম্বন্ধে জানবে? হ্যাঁ ম্যাডাম, আমি আমার নিজের সম্বন্ধে জানবো ম্যাডাম। ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 26 ফেব্রুয়ারি 1994। 89 শনিবার, তোমার শনিবার জন্ম ছিল বাবা, তাই তো? সিংহ রাশি কর্কট লগ্ন জানা আছে? তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন? এবং সঙ্গে হচ্ছে সমসপ্তমে মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক দোষ রুষ্ট। এই যে গ্যাপিংটা হয়েছিল, এর মধ্যে তোমার মধ্যে দেখবে তুমি এখন যে কর্মজীবন নিয়ে তুমি এগাচ্ছ, এই ক্ষেত্রে বাধার জায়গাটা ক্রিয়েট হচ্ছে। তার কারণ হচ্ছে রবি এবং শুক্র একটা কম্বাস নেচার হয়ে গেছে। রবি এবং শুক্র থাকলে এক জায়গায় আমরা তন্ত্র ভাষায় বলি দারিদ্র যোগ। তোমার যেমন, তুমি যেমন একটা কথা বলো, তুমি কোনো সিদ্ধান্ত নিতে গেলে দেখবে সিদ্ধান্তটা সঠিক নিতে পাও না, সিদ্ধান্তটা বাধা হয়। এবং সঙ্গে হচ্ছে পঞ্চমে রাহু এবং বৃহস্পতি কানেক্ট রয়েছে, তোমার মধ্যে একটা গুরুচণ্ডাল যোগ তোমার মধ্যে রয়েছে, যার ফলে গুরুচণ্ডাল যোগ থাকলে যে ডেভেলপমেন্ট হয় না এটা ভুল। আমি প্রচুর শখ দেখেছি, প্রচুর রেমেডি করেছি, আমি গুরুচণ্ডাল যোগ বা দারিদ্র যোগ থাকলে ডেভেলপ করবে না এটা কোনো জ্যোতিষশাস্ত্রে নেই। আচ্ছা, কিন্তু আমরা এটা অনেকেই এই বলে না একটা কথা বলে না, জ্যোতিষটা মিথ্যে না জ্যোতিষীরা মিথ্যে হয়। কেন এটা দিয়ে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি, কেন? আমি প্রচুর শখ দেখেছি যে দারিদ্র যোগ আছে, তা সত্ত্বেও ডেভেলপ হয়েছে, কোথা থেকে হলো? কিন্তু সঠিক প্রতিকারের মাধ্যমে আজকে হয়তো আমার অবশ্যই পেতে পারবে। এবং আমি আমার একটা কথা বলি, আপনাদের আমি ছোট করতে চাইছি না জ্যোতিষ বন্ধুগণদের, কিন্তু এটা প্র্যাকটিক্যাল আমাদের বলতে হয়, এটাই বললাম আমরা, কিন্তু বাস্তবটাকে নিয়ে আমি চলি, তার জন্য আমার কিন্তু ভয়ভীতি ভাব নেই। কিন্তু রবি শুক্র থাকলে দারিদ্র যোগ হয়, কিন্তু দারিদ্র যোগ ডেভেলপমেন্ট হয়। কালসর্প যোগ থাকলে আমরা বলি ডেভেলপমেন্ট হয় না, কে বলে যে হয় না ডেভেলপমেন্ট? শচীন টেন্ডুলকার কালসর্প যোগ নেই, এক সেকেন্ড বলছি বাবা তোমাকে। কিন্তু আমরা নিজেদের মনটাকে আমরা নেগেটিভ জায়গায় নিয়ে যাই, তার ফলটা হচ্ছে আমাদের এটা। আমরা অন্তত করে আমার কাছে বলি, আমি চ্যালেঞ্জ সহকারে বলি, আমার চেম্বারে এসে কেউ বলবেন না আমি এই জন্য এসেছি, আমি নিজে আপনাকে বলবো। একটা জ্যোতিষী মূলত জ্যোতিষী কিন্তু বলতে পারে, যদি তার মধ্যে জ্ঞান থাকবে, তার মধ্যে জ্যোতিষ চর্চা সম্বন্ধে তার ওয়াকিবল হবে, সে বলতে পারবে। একেবারে ঠিক। যাই হোক বাবা, তুমি তোমার যেটা তোমার মূলত কথা, হ্যালো, তোমার মূলত কথা যেটা, তুমি কেরিয়ার করছো, কেরিয়ারে হচ্ছে না, হওয়া কাজগুলো মুখের কাছে কেটে যাচ্ছে, তুমি রেগে গেলে রাগটা ধরে রাখতে পারছো না, এবং তোমার কি বলবো গৃহের একটা বাস্তু সমস্যা তোমার মধ্যে আছে, বুঝতে পারলাম? যার ফলে তুমি দেখবে বাড়ির বাইরে থাকলে ভালো থাকো, তাই তো? তবে তোমাকে বলি একটা, তোমার চাকরির যোগ আসবে জুন মাসের পরে, একটা তুমি চাকরির যোগ পাবে জুন মাসের শেষের দিক করে, একটা চাকরির যোগ পাবে, একটু রেমেডির মাধ্যমে তুমি যাও, দেখবে তুমি আরো ইজিলি হয়ে যাবে, পথটা আরো সুগম হবে, একদম। যেমন সুতরাং অবশ্যই দেখা করে নিও একটু, একেবারে। আমি একটু এবার বলে দেবো পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীকে আপনারা কোথায় পেয়ে যাচ্ছেন, কারণ আবার মনে করিয়ে দিচ্ছি 20 তারিখ কিন্তু তিনি রওনা দিচ্ছেন মা কামাখ্যার মন্দিরের উদ্দেশ্যে। 21 এবং 22 ফেব্রুয়ারি দুদিন পেয়ে যাচ্ছেন কামাখ্যাতে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীকে, কেন আমার আসাম এবং গৌহাটির বন্ধুরা অনেকদিন ধরে চাইছিলেন, তো সেই সুযোগ সেই ক্ষণ এসে গিয়েছে। শিবরাত্রির মহাযোগে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী কিন্তু পৌঁছে যাচ্ছেন কামাখ্যা মায়ের মন্দিরে, এবং শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন 15 ফেব্রুয়ারি, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন 8 ফেব্রুয়ারি, এবং বাঁকুড়া হচ্ছে শিলিগুড়ি হচ্ছে 15 ফেব্রুয়ারি। আর এছাড়া বলে দেবো যে কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন, প্রত্যেক রবিবার তারকেশ্বর স্টেশনের কাছে টুলি বিউটি পার্লারের দোতলা, সময়টা হচ্ছে বিকেল 4 থেকে রাত্রি 8টা। সোমবার দিন হাওড়া শালকিয়া অরবিন্দ মল পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীর নিজস্ব চেম্বার বি ব্লক, রুম নাম্বার হচ্ছে 69। সোমবার দিন বিকেল 4 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া যেমন
প্রত্যেক দিন আপনারা 9:25 পণ্ডিত শ্রীউত্তম চক্রবর্তীর অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সৃষ্টিতে, ঠিক সেই রকমই প্রত্যেক দিন সকালবেলা তার নিজস্ব চেম্বার শালকে অরবিন্দ মলে 10:00 থেকে 8:00 পর্যন্ত কিন্তু পণ্ডিত শ্রীউত্তম চক্রবর্তীকে আপনারা পেয়ে যাচ্ছেন। মঙ্গলবার প্রথম এবং তৃতীয় সপ্তাহে পেয়ে যাচ্ছেন মেদিনীপুর একান্ত আপন লজ মেদিনীপুর কেরানিতলাতে, সময়টা হচ্ছে 12:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত। দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাচ্ছেন বাঁকুড়া কেশব ভবন বাঁকুড়া লালবাজার মোড় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একেবারে দোতলায়। চতুর্থ সপ্তাহে পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর, বুধবার পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয় ব্যারাকপুর চিড়িয়া মোড় শান্তিবাজার ইউবিআই এটিএম কাউন্টারে ঠিক দোতলায়। বৃহস্পতিবার দমদম মা শারদা জ্যোতিষ কার্যালয় এবং পেয়ে যাচ্ছেন সোনারপুর জ্যোতিষ ভবন চেম্বারে। প্রত্যেক মাসে একবার করে পেয়ে যাচ্ছেন হোটেল ময়ূক মালদা রদবাড়ি মোড় বাজার কলকাতার একদম পাশে। এছাড়া প্রত্যেক অমাবস্যার মোক্ষম যোগে তো অবশ্যই বিভিন্ন পীঠস্থানে তাকে পাওয়া যায়, বিশেষ করে তারাপীঠে কিন্তু অবশ্যই। আবারও মনে করিয়ে দিচ্ছি 21 এবং 22 ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছেন কামাখ্যায় শিবরাত্রির মহাযোগে, সেখানে মহাপুজো, এবং শিলিগুড়িতে 15 ফেব্রুয়ারি বাঁকুড়া 8 ফেব্রুয়ারি। আলোর দিশা প্রায় শেষের দিকে, তথাপি আমি একটা কথা বলি দর্শক বন্ধু, যারা নাকি কামাখ্যা ধামে যেতে পারবেন না অথচ দেখতে পাচ্ছেন যে আপনার মানে সমস্যাগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো আমার নিজস্ব চেম্বারে আসুন, এক কপি ছবি নিয়ে আসবেন সঙ্গে করে, যার নামে দেখাবেন তার একটি ছবি নিয়ে আসবেন, এবং মূলত যারা বাস্তুর কাজ করতে চাইছেন এই যোগটাতে কাজে লাগান। কেন আমি প্রতিদিন প্রতি অমাবস্যার বাস্তুর কাজ করি না, আমি প্র্যাকটিক্যালটা বলি, বাস্তব যাহা বাস্তব তাহা চিরন্তন। আমি আপনাকে বলে দেবো আমি আগামী অমাবস্যা বাস্তুর কাজ করি না, আমি সেই অম্বুবচী মহাযোগে করি, আর এই সেই শিবরাত্রি মহাযোগ, এবং সঙ্গে হচ্ছে তারামায়ের যেটা নাকি কৌশিকী অমাবস্যার তিনটে বছরের তিনটে যোগে আমি কিন্তু কাজে লাগাই, যাদের মধ্যে বাস্তুর গৃহগত প্রচণ্ড পরিমাণে সমস্যা। এবং মূলত যারা নাকি আর একটা কথা বলি, যাদের মধ্যে দেখবেন শরীর নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছেন, হয়তো অনেকে মহামৃত্যুঞ্জয় ধারণ করেছেন বা অনেকে কিন্তু অনেক কিছু করে রেখেছেন, তা সত্ত্বেও আপনাদের কিছুটা কিছুতে কিছু হচ্ছে না, তাদের কিন্তু কিন্তু এই যোগটা অবশ্যই কাজে লাগাতে হবেই, কারণ পরে আফসোস করে লাভ নেই। হ্যাঁ, সেই চতুর্দশী মহাযোগ যেটা নাকি আমি কামাখ্যা মায়ের কাছে থাকবো, এবং পরের দিন হচ্ছে কি একদম নিশি, সঙ্গে হচ্ছে নিশি অমাবস্যা একদম। এই যে অমাবস্যা যোগটাতে যদি কামাখ্যা ধামেতে যদি আপনার নামে আহুতি প্রদান করা হয় যে কী যে কী জিনিসটা যে পাবেন আপনারা নিজে হয়তো বুঝতে পারবেন পরে, যারা আমার কাছে বিগত কয়েক বছর ধরে গেছে তারা জানে। আর কিছু সেরকম কিছু বলার নেই, মূলত আমার অনুষ্ঠানটা দেখুন, যারা নাকি আমাকে পাচ্ছেন আমি একটা কথা বলে দিই, যারা নাকি আমাকে দেখাতে চাইবেন অনলি ফর তাদেরকেই বলবো, তাদেরকে প্রোগ্রামের শেষে আমাকে ফোনে যোগাযোগ করুন যে স্যার আপনার কাছে আমি আসতে চাইছি, ফোনটা করে নামটা আমি নিজে ফোনটা রিসিভ করব, আপনি যোগাযোগ করুন, দেখুন আমি আপনাকে সঙ্গে আপনার সঙ্গে সরাসরি কথা বলি। কারণ কিছু তো একটা ব্যাপার রয়েছে পণ্ডিত শ্রীউত্তম চক্রবর্তীর মধ্যে, না হলে যারা আজকে সাফল্যের শিখরে, যারা আজকে ভীষণভাবে উপকৃত, তারাও কেন এই সমস্ত যোগে তার সঙ্গে বিভিন্ন পীঠস্থানে যান, এখান থেকেই তো একটা মনে প্রশ্ন আসে যে তা সত্ত্বেও আজ সাফল্যের শিখরে পৌঁছেও একেবারে সমস্যার প্রায় শেষের দিকে ভীষণ ভালো আছেন, তা সত্ত্বেও তার সঙ্গ কিন্তু ছাড়তে পারেননি, এটাই হচ্ছে। আমার কাছে এরকম প্রচুর প্রমাণ আছে, যারা নাকি আমার কাছে এসছে বিগত বছর আমার মানে মায়ের আশীর্বাদ, কামাখ্যা মায়ের আশীর্বাদে তুরন্ত কাজ পেয়ে গেছে, এখানে আর কিছু বলার কিছু নেই। বৃক্ষ তোমার কাছেই ফলে না পরিচয়েতে, এইটা আমি জানি। জয় মা জয় মা জয় মা, সবার মঙ্গল হোক, মা মঙ্গল করি মঙ্গল করুক। ওম দেবাতি দেবী সত্যাঙ্গ স্বরতমা ইমামহি ক্লেশাচিনাঙ্গ সজ্জাঙ্গ সকলঙ্গ লদিষ্টদে ওম শান্তিহি ওম শান্তিহি ওম শান্তিহি। সবাই ভালো থাকবেন।